নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বড়সড় আপডেট উঠে আসছে টেটের প্রশ্নপত্রে পাঁচটি ভুল অবশেষে স্বীকার করল পর্ষদ ভুল প্রশ্নের জন্য নম্বর বাড়ার নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট যেসব পরীক্ষার্থীরা ওই পাঁচটি প্রশ্নের উত্তর দিয়েছেন তাদের বাড়তি পাঁচ নম্বর করে দিতেই হবে এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের তো বিস্তারিত এই নিয়ে কি আপডেট আমরা জানবো তার সঙ্গে আরও একটি আপডেট আসছে যে দু হাজার চোদ্দো সালে যে টেট পরীক্ষাটি হয়েছিল তার সমস্ত ওএমআর শিট নাকি পুড়িয়ে ফেলা হয়েছে আবারও সেটা জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট তো এই নিয়ে আরও কি খবর আসছে চলুন জেনে নেবো তার আগে আপনাদের সকলকে অনুরোধ ভিডিওটি লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে আপনারা ভুলবেন না তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসি সরকারি এবং চাকরি রিলেটেড তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন তো বন্ধুরা টেটে উর্দুর যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রে পাঁচটি ভুল নম্বর বাড়ানোর নির্দেশ দেওয়া হলো কলকাতা হাইকোর্টে তো দু হাজার চোদ্দো সালে টেট পরীক্ষার যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রে ভুল নিয়ে মামলার চূড়ান্ত রায় এখন ঝুলে রয়েছে তারই মধ্যে ওই বছর টেটের যে উর্দু বিষয় রয়েছে সেই উর্দু বিষয়ে পরীক্ষায় প্রশ্ন ভুল ছিল অভিযোগ নিয়ে আদালতে গেলেন কয়েকজন চাকরি প্রার্থীরা এবং মামলাকারীদেরকে যে অভিযোগ তারা কিন্তু যেটা জানিয়েছে পাঁচটি প্রশ্ন ভুল ছিল উর্দু পেপারে সোমবার বিচারপতি অর্থাৎ গতকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে রিপোর্ট জমা দেওয়া হয় সেখানে প্রশ্ন ভুলের কথা স্বীকার করে নিয়েছে পর্ষ অর্থাৎ এতদিন যে প্রশ্ন ভুলগুলো ছিল সেই নিয়ে কোনো রকম আমরা কথা শুনতে পাইনি পর্ষদের তরফ থেকে কিন্তু এবার পর্ষদ নিজের ভুল কিন্তু মেনে নিচ্ছে এবং সেই রিপোর্ট দেখিয়ে এদিন বিচারপতি বলেন যেহেতু পর্ষদ নিজেদের ভুল স্বীকার করেছে তাই এই পরীক্ষায় ভুল প্রশ্নের জন্য নম্বর দিতে হবে এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যেসব পরীক্ষার্থী ওই পাঁচটি প্রশ্ন উত্তর করতে গিয়েছেন বা উত্তর করেছেন তাদের বাড়তি পাঁচ নম্বর দিতে হবে সেই নম্বর বাড়ার পর দেখতে হবে তারা টেট উত্তীর্ণ হচ্ছেন কিনা যারা বাড়তি নম্বর পাওয়ার পরে টেট উত্তীর্ণ করবেন তাদের চার সপ্তাহের মধ্যে চাকরির ব্যবস্থা করে দিতে হবে এই রায় কিন্তু গতকালকেই দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে বিচারপতির এই কড়া নির্দেশের পর থেকে নড়ে চড়ে বসেছে এই মুহূর্তে পর্ষদ আদালত নির্দেশ দেয় প্রশ্ন ভুলের জন্য বাড়তি নম্বর দেওয়ার পর কারা কত নম্বর পেলেন তা নিয়ে চার সপ্তাহের মধ্যে পর্ষদকে রিপোর্ট পেশ করতে হবে এই মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন যে পর্ষদের ভুলের জন্য নির্দোষ প্রার্থী যারা রয়েছে ভুক্তভোগী যারা রয়েছে তারা কিন্তু ভুক্তভোগী হতে পারেন না চার বছর ধরে তারা ভুক্তভোগী হচ্ছেন এবং সেক্ষেত্রে আর নয় এরপরই তিনি বলেন এই ভুলের জন্য তৎকালীন পর্ষদ সভাপতি সহ বাকিদের ভুগতে হবে আগামী শুনানির দিন এই নিয়ে আমরা বা আমি নির্দেশ দেব আগামী চোদ্দোই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে অর্থাৎ এই যে দু সালে যে টেট পরীক্ষাটি হয়েছিল তাতে কিছু ক্যান্ডিডেট যারা মামলা করতে গিয়েছিলেন তাদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছে এবং তাদের পাঁচটি নম্বর ভুলের জন্য তারা প্রাপ্ত হচ্ছে এবং তারপরে যদি তারা পাস করেন সেক্ষেত্রে তাদের চাকরির নির্দেশ বা তাদেরকে চাকরির যে নিয়োগপত্র সেটা কিন্তু দিতে হবে চার সপ্তাহের মধ্যে সেই রিপোর্ট পেশ করতে বলা হয়েছে পর্ষদকে তো এদিকে আরও একটি খবর উঠে আসছে সমস্ত ও নষ্ট করা হয়েছে ডিজিটাল কপির মান্যতা নেই বলে জানিয়ে দিল আদালত এবং সেক্ষেত্রে কি নির্দেশ দেওয়া হয়েছে বিস্তারিত দেখুন যে দু হাজার চোদ্দো সালের যে টেট পরীক্ষা সেই টেটের সমস্ত ওএমআর পুড়িয়ে ফেলা হয়েছে বলে আদালতে ফের জানিয়ে দেওয়া হলো এবং সেক্ষেত্রে প্রাথমিকে দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় পাঁচ শতাংশের অতিরিক্ত একটি প্যানেল তৈরির নির্দেশ দিয়েছিল হাইকোর্ট সেই মামলায় পর্ষদ জানিয়েছে দু হাজার চোদ্দো সালের টেটে সমস্ত ওএমআর শিট নষ্ট করে ফেলা হয়েছে কলকাতার রাজা বসন্ত রায় রোডের একটি কোম্পানিকে এই কাজের বরাত দেওয়া হয় ও শিটের ডিজিটাল কপি তাদের কাছে রয়েছে বলে কিন্তু পর্ষদ জানিয়েছে তো যদিও পর্ষদের এই বক্তব্য মানতে নারাজ বিচারপতি বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং সেক্ষেত্রে পর্ষদের যে বক্তব্য সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন আদালতের চোখে ডিজিটাল কপির মান্যতা নেই এরপরই লেক থানার বিচারপতির নির্দেশ যে ওএমআর সিট নষ্টের বরাত পাওয়া ওই কোম্পানির প্রতিনিধিকে আগামী উনিশ তারিখ এজলাসে হাজির করতে হবে এবং সেখানে তার কাছ থেকে একাধিক তথ্য গ্রহণ করা হবে তো প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে যেটা আপনাদের একটু আগেই বললাম যে পাঁচটি প্রশ্ন ভুল উর্দু বিষয়কে কেন্দ্র করে সেই নির্দেশও কিন্তু দিয়েছেন গতকাল অর্থাৎ সোমবার তো সেক্ষেত্রে এদিকে একাধিক যে ওয়েমার শিট যেগুলো নষ্ট করে ফেলা হয়েছে এবং এই উনিশ তারিখে যারা ওএমআর সিটে তত্ত্বাবধান করেছিলেন সেই কোম্পানিকেও কিন্তু ডেকে পাঠা হয়েছে তার কাছ থেকে একাধিক নথিপত্র গ্রহণ করা হবে এবং পর্ষদের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো খতিয়ে দেখে ফাইনাল জাজমেন্ট কিন্তু পাশ করা হবে আমরা মনে করছি সেটা উনিশ তারিখেই হয়ে যাবে এখন দেখা যাক কি হচ্ছে আগামী দিনে এই নিয়ে আপডেট আসলে অবশ্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না বন্ধুরা তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ আপডেটে